কেন আপনি তখন থেকে চিৎকার করে আমার দেখি আব্বাসি বহিন তুমি হায় আল্লাহ তাই বলো কি হলো তুমি এখানে ঠাকুরমশাই বসে আছো আর আমি ওদিকে খুঁজে খুঁজে হাল্লা কাকা অসুস্থ তাই আমি এসেছি আরতি করতে কিন্তু তুমি এমন করে চিল্লাচ্ছিলে কেন আব্বাসি বহিন কিন্তু তুমি এমন করে চিল্লাচ্ছিলে কেন আব্বাসি বহিন জলদি জলদি মন্দিরের দরওয়াজা বন্ধ করে দাও ভাইজান কেন হাজী মোল্লা সরব আসছে হাজী মোল্লা সরব যার নাম শুনে হিন্দুরা থরথর করে কাঁপে যার পদাঘাতে লক্ষ লক্ষ দেবতার বিগ্রহ চূর্ণ বিচূর্ণ বাংলার ছায়া ঘন নিবৃত পল্লীর দেব দেউলের দুয়ার যার অত্যাচারে বন্ধ হয়ে গেছে সেই শয়তানের পাশ দেবী গ্রামের মাটিতে চুপ করুন বৌরানী চুপ করুন ঘটনাটা আমাকে ভালো করে শুনতে দিন বলো আব্বাসী বহিন হাজী মোল্লা সরব বাবা মুর্শিদ কুলিকার নগর আলিবর্দিকে সঙ্গে নিয়ে দেবী গায়ে ঢুকেছে ও আজ রাত্রিতে করে মন্দিরে হানা দেবে না আপনি তাড়াতাড়ি প্রাসাদে চলে যান বৌরানী এখনই গিয়ে মহারাজকে খবরটা জানিয়ে দিয়ে বলুন তিনি যেন উপযুক্ত ব্যবস্থা করেন এই আব্বাসীদের আঁচলে যখন তাপসীরা ফুল তুলে দেয় রাবেয়ার হাত থেকে রে বা চেয়ে নেয় সত্যপীরের সিন্নি ঠিক তখনই গর্জন করে ওঠে মুর্শিদ কুলির জাহান কোষা কামা হে ঈশ্বর তুমি কি তা দেখতে পাও না তবে কোথায় তোমার অমৃত মধুর বলা ভয়বাণী আমি কারো ভয়ে কখনো কোথাও দাঁড়াইনি বেয়াদা আজ প্রথম দাঁড়াবেন তুমি আমার আজান শুনোনি শুনেছি তাহলে পথ ছড়ো আমি নামাজ পড়বো এটা মসজিদ নয় হাজি মোল্লা মসজিদ আমি বানিয়ে পারবেন না হাজি মোল্লা সাহেব এই মন্দিরের প্রতিষ্ঠাতা দিনাজপুরের রাজা উদয় নারায়ণ দীর্ঘদিন ধরে মন্দিরে চলে আসছে দেবতার পূজা আরতি আরে তোমাদের দেবতা তো পাথরের পুতুল আমরা পাথরের বুকে প্রাণ প্রতিষ্ঠা করি ওটা কাফের হিন্দুর একটা বুজরুকি হিন্দুরা এখনো মরেনি মিয়া ইমানদার মুসলমানরা এখনো শেষ হয়ে যায়নি এটা আফগানিস্তান নয় খোরাসান নয় বাংলা জানি জানি আপনারই ধর্ম অন্ধকার বর্বর অভিযানে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার দেবতার মন্দির আপনারই খেয়ালের খেলায় রাজা সীতারাম রায়ের সোনার ভূষণার মাটি আজ লালে লা বিসমিল্লাহ কুরবানি কুরবানি তমাম হিন্দু জাতি কুরবান তার আগে আপনি হবেন বলিদানের পশু খবরদার বেহুদা কাফের মত কে লিয়ে তৈয়ার হয়ে যাও হিন্দু ডাকো তোমার পাথরের পুতুল ভগবানকে বিসমিল্লাহির রহমানির রহিম হুশিয়ার ইসলাম মৃত্যুর জন্য তুমি তৈরি হও সর্দার না দেন জওয়ান প্রাণের যদি মায়া থাকে তাহলে হাজী মোল্লা সাহেব তিনি দিনাজপুরের সীমানা থেকে পালিয়ে যাও আফগান আলিবর্দি পালাতে শেখেনি তাহলে এই মন্দিরের সামনেই তোমাকে প্রাণ দিতে হবে জরুর জরুর তবে আমাকে নয় তোকে সুবহানাল্লাহ আসমানের হুরি আফগান আলিবর্দি খা আর এক পাও এগোবে না ভালো করে চেয়ে দেখো আমার হাতে তোমার মৃত্যুর হাতিয়ার আপনি ভয় নেই দাদি অস্ত্রগুরু শঙ্করজিতের শিষ্য ধূর্যটি মঙ্গলের হাতে হাতিয়ার থাকতে পৃথিবীর কার ও সাধ্য নেই যা আপনাকে অপমান করে আলিবর্দি এই হিন্দুটাকে কত্ল করো জরুর জরুর হযরত জরুর হযরত মত ঘাবড়াও আলিবর্দি হাজী মোল্লা সরফের বেইজ্জত করে ওই কাফের জানোয়ার কখনো নিস্তার পাবে না তাহলে তুমিও শুনে যাও ধর্মান্ধ হাজী মোল্লা সরফ তোমার বারবার ধর্ম অভিযানের এইখানেই শেষ হিন্দুরা জীবন দিয়ে ধর্ম রক্ষা করবে তারই সূর্যোদয় আজ বাংলার নারীর হৃদয়ে জন্য তুমি এত অহংকার করছো তাকে আমি জলদি জলদি বেঁধে মুর্শিদাবাদে নিয়ে যাব তবু যদি হাতিয়ার ধরতে জানতে সয়তান জানি 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 তোপের মুখে উড়িয়ে দেব তোমার গায়ের গোস্ত হুশিয়ার জানোয়ার তুম বহুত হুশিয়ার হো যাও হাসিনা তোমার এই নরম শরীরে আমি আমার দাঁত বসিয়ে দেব তোমার দেহস বেপর্দা দেহটাকে আমার কলেজায় চেপে ধরে মুর্শিদাবাদে নিয়ে গিয়ে তোমাকে আমি আমার বাঁদি বানাবো এই হ্যাঁ মেয়েরা খোদা কি কসম তাহলে শুনে যাও কার আলিবর্দি খা শুধু তোমার নয় তোমার নবাবের ধর্মগুরু হাজী মোল্লা সরফের কসম আমি মিথ্যা করে দেব চিরতরে স্তব্ধ করে দেব জাহান কোষা কামা জিহাদের দামা মাথামিয়ে টেনে নামিয়ে আনবো বাংলার মসনদ থেকে নবাব মুর্শিদ কুলিকে এই পথের ধুলোয় আর এই আমার বিশ্বের প্রতিজ্ঞা প্রতিজ্ঞা হ্যাঁ প্রতিজ্ঞা তাহলে কেন আপনি ওই জানোয়ার দুটোকে ছেড়ে দিলেন বর্তমানে পূজারি আমি এই অবস্থায় নরহত্যা অধর্ম এত ধর্ম জ্ঞান আপনার চেয়ে তো বেশি নয় ব্রাহ্মণ নারী হয়ে পুরুষের ছদ্মবেশে আপনি তো মন্দির রক্ষা করতেই ছুটে এসেছেন হ্যাঁ হ্যাঁ প্রয়োজন হলে প্রাণ দিতাম আপনি কি আমি রাজকন্যা দেবী দেবী আপনি দেবী অবাক পরে হবেন ব্রাহ্মণ এখন আমার সঙ্গে আসুন কোথা আমার বাবার কাছে
আজকের ঘটনার কথা আপনি নিজে মুখেই বলবেন, কিন্তু রাজরক্ষী না আসা পর্যন্ত এই মন্দির রক্ষা করবে কে? আমি, এই মুসলমান মুস্তাক আলী। মুস্তাক ভাই, তুমি নিশ্চিন্ত হয়ে রাজবাড়ি যাও, আমার বিবি আব্বাসি তামাম গা জাগিয়ে দিয়েছে। আচ্ছা, হাতিয়ার নিয়ে ছুটে আসছে হিন্দু মুসলমান জওয়ানের দল, আর আমি পাথর মাপি তোমার জায়গায় দাঁড়ালাম। আশ্চর্য, হিন্দুর মন্দির রক্ষা করতে ছুটে আসছে মুসলমান জওয়ান, এটা কোন দেশ? এ এক অজব দেশ, শুনবি কি এর গান, মানুষের বুকে কাঁদে খোদা ভগবান, খোদা ভগবান, এ পাড়াতে বাজনা বাজে আজি দেবতার পূজা, ও পাড়াতে ঈদ মোবারক সবাই রাখে রোজা, আজব দেশ শুনবি কি এর গান। মন্দির থাকবে না, একটা মন্দিরও থাকবে না এই দিনাজপুরের মাটিতে। বাবা মুর্শিদ কুলি খার সঙ্গে এই আমার সত্য হয়েছে, আমি তাকে গোপনে সাহায্য করব, আর বিনিময়ে তিনি আমাকে দেবেন দিনাজপুরের রাজ সিংহাসন। কিন্তু ভাবছি কালকের এই দুর্ঘটনা কি করে সম্ভব হলো, মন্দিরের খবর প্রাসাদে পৌঁছে দিল কে? আমি। তুমি? কেন তুমি মন্দিরে গিয়েছিলে? পূজো দিতে। ওই পাথরের পুতুল যদি দেবতা হতো তাহলে অনন্ত নারায়ণের বাবার সিংহাসনে ওই উদয় নারায়ণ বসতে পারতো না। স্ত্রী হয়ে স্বামীর অপমান তুমি কি করে সহ্য করো? দেবীর পুরুষের মতন আচরণ গায়ে লাগে না তোমার? কোথাকার লম্পট যুবক ধূর্যটি মঙ্গলকে নিয়ে এসে ডেকে নিয়ে এসেছি এমন একজন মানুষকে যে হাসতে হাসতে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়তে। কিন্তু তাকে প্রাসাদে রেখে মাথায় করে নাচাটাও কি ঠিক? দাদা, তার কোনো যে সত্যিকার প্রমাণ? অনন্ত নারায়ণ, যুবরাজ অনন্ত নারায়ণ ঠিক কথাই বলেছেন মহারাজ। আপনারা দয়া করে আমাকে বিলাসের সোনার খাঁচা থেকে মুক্তি দিন। হবো, মন্দির রক্ষা করেছো, দয়ালু রাজা উদয়নারায়ণের মন জয় করে তুমি দেবীকে বিয়ে করতে চাও? ধরা পড়ে গেলাম। রহস্য করছো জানোয়ার, চাওনি তুমি দেবীকে বিয়ে করে ভবিষ্যতে দিনাজপুরে সিংহাসনে বসতে? বটে, এই কে আছে লক্ষ্যেই এই শয়তান লম্পট ধৈর্যটি মঙ্গলকে? মহারাজ, কিন্তু বাবা। না না, থামাই, ওর একমাত্র শক্তি। দাদা, কাকা, হাতিয়ার আমাকে দাও, তোমার ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর শাস্তি। বাবা, নানা বাবা, শোনার কোনো দোষ নেই। জাতি ধর্মের এই ক্ষুরধার হাতিয়ার তোমার হাতে তুলে দি, তোমাকে আমার প্রধান সেনাপতির পদে প্রতিষ্ঠা করে গেলাম। এই আপনি কি করলেন মহারাজ? আমি কি এই মহান দায়িত্ব পালন করতে পারবো? আবার কিন্তু কেন, মন্দিরের প্রতিজ্ঞা কি রাজপ্রাসাদে সেই ভুলে গেলেন? না, ভুলিনি। তাই এই অসির ঝংকারে চমকে উঠবে হাজে মোল্লা সারাফ, শৃগালের মতো ছুটে পালাবে অনন্ত নারায়ণ আফগান আলীবর্দী, মূর্ছিত হয়ে পড়বে চেহেল সেতুন প্রাসাদের শুক স্বপ্নে বিভোর নবাব মুর্শিদ কুলি খান। ধৈর্যটি মঙ্গল, হৃদয়ের প্রতিজ্ঞা তোমার পূর্ণ হোক মানুষের ভালোবাসা প্রতিষ্ঠা করতে। তুমি যেমন অস্ত্র তুলে নিলে, আমিও তেমনি তোমার ভালোবাসার মন্দির দুয়ার খুলে দেব আমার ভালোবাসার সোনার চাবি দিয়ে। আদি ভাইয়া, আরে হাদি ভাইয়া, এই এই জলদি বাহার নিকালো, নিকালো জলদি। আহা, এটা আমার হাদি ভাইয়ের মঞ্জিল। এই আস্তে গ্রেফতার করো। নেই, আমি হাদি ভাইকে সাদি ভাই, আমার ভাই জানা কোন নবাব মুর্শিদ কুলি খা, আমি কাফের ধৈর্যটি মঙ্গলের গুপ্তচর। নেই, দিনাজপুরের নয়া সিপাহ সালার ওকে গোপন খবর জানতে পাঠিয়েছে। হযরত মুর্শিদ উন্মত্ত, তমাম রাত বেনিদ দো আঁখ খুনে লাল। ওই ইসলামী ফৌজ মুর্শিদ কুলি জাফর খা নৌসের জন্য জিন্দাবি। আমি কোথায়? চেহেল সেতুনে জানা। আমি কি তাহলে খোয়াব দেখেছো জিন্দা আপি? খোয়াব? জিন্দা আপিরের খোয়াব সত্যি হয় মুর্শিদ? তবে কোথায় গেল সেই কাফের জেম্মি? যা দফ রাজা উদয় নারায়ণে সেবা সালাত, আমি যখন অবাক বিস্ময়ে চেয়েছিলাম লাখ লাখ নামাজ জমায়েতের দিকে, সারে দুনিয়ায় দুসরা কোনো জাতি নেই, বাংলার নরম মাটি হিন্দুর রক্ত লাল, তমাম আসমানকে বেড়ে উঠেছে নবাব সৈয়দ কুলির নামে, এই যখন ভাবছিলাম ঠিক তখনই পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়ালো কাফের ব্রাহ্মণ ধৈর্যটি মঙ্গল, চোখে তার আগুন, বুকে তার ভয়ঙ্কর প্রতিজ্ঞা, আসমান গম্ভীর কণ্ঠে আমার সামনে দাঁড়িয়ে এসে বললো, বর্বর মর সৈয়দ কুলি, ধর্মান্ধ মর সৈয়দ কুলি, বেনসান মর সৈয়দ কুলি খা, তোমার জেহাদ যুদ্ধ আমি খতম করে নেব। লেকিন বহুত হুশিয়ার, সে কাফের গুপ্তচর দিয়ে তোমার গোপন খবর জানতে চায়। গুপ্তচর? হ্যাঁ জনাব, এই সেই গুপ্তচর। তুমি গুপ্তচর? চিনতে পারলে না ভাইজান? ভাইজান আমি, তোমার ছোট ভাই।
शादी 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 हादी भैया ना ना আমি তাকে বেয়াদ হতে চাই, তাকে মনে করতে চাই না। ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে সেই হাদি খাঁ, তারপর জন্মেছে কারতলাব খাঁ, সেও মরেছে দাক্ষিণাত্যের মাটিতে, তারপর জন্মেছে ইমর সঈদ কুলি খাঁ, ইসলামের খেদমতগার, ধর্মের জন্য খুন করেছে একমাত্র পুত্রকে, অপরাধ শরিয়াতের বেইজ্জত, সেই বেইজ্জত করতে চায় কাফের রাজা উদয় নারায়ণ। নিজেই নিজেকে কুরবানি দিয়ে আপনাকে শেষ সালাম জানিয়ে যাবে জিন্দা পীর। আসসালাম ওয়ালাইকুম। মেরা তো সৈয়দ সুলতান তোমার এখতিয়ারে বিশ্বজয়ী জাহান গোশা কামান, তাতে তুমি বারুদ দিয়ে রাখো, তার আগে শক্ত করে ধরো আমার জেহাদি হাতিয়ার। জানা হয় জন্দা না হয় মর্দা, কাফের ধৈর্যটি মঙ্গলকে আমার সামনে হাজির করবে। মগর তার অপরাধ কৈফিয়ত? জি হ্যাঁ, আমি তার অপরাধ জানতে চাই। হাজি সাহেবকে মন্দিরে উঠতে দেয়নি, আমরাও কি তাকে মসজিদে উঠতে দেব? গোলামের গোলাম সুজাউদ্দিনের কৈফিয়তের জবাব আপনি আপনার দিলকেই দেবেন। জন্দাবের মর সেইফুলির খোয়াব যে শয়তান ভেঙে দিতে চাইবে তাকেই আমি কাতল করবে। কাতল জরুর, তোমার হাতে ইসলামী বাংলার আখে আখে তোমার জন্য তৈয়ার আল্লাহ তাআলার বেহেশত বেহেশত। বলেন বলেন হযরতি আলম, সেই বেহেশত দেবার জন্য তমাম বাংলাকে বানাবো ভীষণ ভয়ঙ্কর ভয়াবহ এক অন্ধেরা দজাক। ধরে রাখুন, ধরে রাখুন, শক্ত করে ধরে রাখুন আপনার হাতিয়া। আজ আপনাকে যুদ্ধের শ্রেষ্ঠ এবং শেষ কৌশল শিখতে হবে। আজই শেষ? হ্যাঁ, শিক্ষার শেষ যুদ্ধ শুরু। নিন, এবার আমাকে আক্রমণ করুন। দরকার নেই। কেন? আজ আমি ক্লান্ত, পরিশ্রান্ত। সে কি, কোথায় গেল সেই দনুজ দলনের রূপ? যে রূপ দেখে আমি চমকে উঠেছিলাম, স্বপ্ন দেখেছিলাম এক অগ্নিসাম্বাবার, যার তেজ সাহস দুর্বারতা শুধু দিনাজপুরকে নয় সমগ্র বাংলাকে দেখাবে নতুন পথ। বেশ, তবে তাই দেখো। বাস থামুন, থামুন রাজকুমারী, থামুন। কেন কেন থামবো কেন? তুমি আমার মন লুট করেছো, প্রাণ লুট করেছো, লুট করেছো আমার যৌবনের স্বপ্ন, অথচ যুদ্ধ ছাড়া কিছুই জানো না তুমি। যুদ্ধ যুদ্ধ খেলতে খেলতে জীবন নিয়ে খেলায় মেতে উঠেছিলাম, একটু একটু করে তোমার ছোঁয়া লেগে হৃদয়ে আমার যত ফুল ফুটেছে, এত ফুল, এত ফুল আমি কোথায় রাখবো তুমি আমাকে বলে দাও ধৈর্যটি মঙ্গল। যুদ্ধ শেখা শেষ, কিন্তু জীবন যেখান থেকে শুরু। তাহলে জীবনের শুরু কান্নাদি কেন? তোমার হৃদয়ের পরম রত্ন তুমি যেমন আমাকে উপহার দিলে, আমিও তেমনি তোমার এই প্রেমের মর্যাদা জীবন দিয়ে রক্ষা করে যাব। এই কথা দিলাম। দাঁড়াও, কে তুমি? পরিচয় না দিলে আপনাকে বন্দী করে এই অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হবে। কিন্তু আমার হাতে যে ধৈর্যটি মঙ্গলে গ্রেপ্তারি পরোয়ানা বহি। আপনি? নবাব মুর্শিদ কুলি খাঁর সহকারী সিপাহ সালার সৈয়দ সুজাউদ্দিন। আপনি আমার অভিবাদন গ্রহণ করুন। ছি 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 ছি, ভাই কখনো ভাইকে অভিবাদন করে না, করে আলিঙ্গন। ভাই জান, নবাবের হুকুমে আমি আপনাকে গ্রেফতার করতে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম আগে যাকে গ্রেফতার করা উচিত ছিল সে আমার এখতিয়ারের বাইরে, অথচ তারই অত্যাচারে তামাম দিনাজপুরে আতঙ্কিত। হাজি মোল্লা সরফ গ্রামের প্রোগ্রামে হানা দিয়ে হাজার হাজার হিন্দুকে কলমা পড়াচ্ছে। তাই নাই ধৈর্যটি মঙ্গল, তবে হিন্দু মুসলমানের দাঙ্গা দিয়ে দিয়েছে, সেই সঙ্গে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারছে সেই সব মুসলমানদের যারা অসহায় হিন্দুদের আশ্রয় দিচ্ছে। সরি, অসুস্থ মহারাজকে কিছুতে এই খবর জানতে দেবেন না। যুবরাজ, আপনি যত শীঘ্র পারেন বেরিয়ে পড়ুন, আমি সিংহ দুয়ারে আপনার জন্য অপেক্ষা করছি। কিন্তু কোনো কিন্তু নেই রাজকুমারী, কুমার আদিত্য নারায়ণ থাকলো প্রাসাদে। মহারাজ যদি কোনো ক্রমে দুঃসংবাদ জানতে পারেন তাহলে তাকে বলে দিও যে অমঙ্গলের ঘূর্ণিঝড়ে দিন আজ অন্ধকার সেই সর্পনাশা ঝড়কে আর এক ভয়ঙ্কর বৈশাখী জন্দায় উড়িয়ে দিতে উল্কা আবেগে ছুটে গেছে দুর্যোধন মঙ্গল। শয়তান আলীবর্দী খাঁ, নবাবের নফর আফগান আলীবর্দী খাঁ, কি মজা দেখতে এসেছো? কাফের জিম্মি রাজা উদয় নারায়ণকে গ্রেফতার করে মুর্শিদাবাদে নিয়ে যেতে। না মহারাজ, যাবেন না, দীর্ঘদিন ধরে উনি অসুস্থ। নবাবের তো আর দাওয়াই খেলে বিলকুল চাঙ্গা হয়ে উঠে। থামো জানোয়ার, চেপরাও কসবি। কি বললি শয়তান? আমার সামনে দাঁড়িয়ে আমার প্রাসাদে ঢুকে আমার মেয়েকে অপমান, তোকে আমি নিজের হাতে খুন করে সেই অপমানের প্রতিশোধ দেবো। আদিত্য, আমার তরবারি, আমার চাবুক, আমার বাবা। না, রাজবৈদ্য বাবার রোগ সারাতে পারবে না মা, এবারে ভীষণ রোগ,
ওর আর এক নাম সাপের ছোবল। হ্যাঁ সাপের ছোবল, ঘরে ঘরে জ্বলছে কাল সাপের উগ্র দেয়া তীব্র হলাহল, সারা বাংলার আকাশ বাতাসকে বিষাক্ত করে তুলেছে যে মহাবিষধর সাপ, সেই কাল নাগের বিষাক্ত ফনা মুচড়ে ধরতে আমি চললাম সুদূর মুর্শিদাবাদ। দিদি বাধা দিও না মা, বাধা দিও না, মন্দিরে জাগ্রত কুল দেবতা, পায়ের তলায় জীবধাত্রী বসুন্ধরা, মাথার উপরে চন্দ্র সূর্য গ্রহ তারাকে সাক্ষী করে প্রতিজ্ঞা করে যাচ্ছি, কাল নাগের বিষ দাঁত ভেঙে দিয়ে আমি তাকে চিরতরে নির্বিষ করে দেব, আর না পারি সেই বিষের চিতায় তোমাদের দেবীর হবে জীবলীলা সমাপ্তি, জীবন আহুতি। মহারাজ তোমার মেয়ে যে সত্যি সত্যি মুর্শিদাবাদ গেল। যাক, আমার অবর্তমানে ওই দেবীকেই রাখতে হবে তাদের সুখ দুঃখের খবর, তাই যে লোহায় হাতিয়ার তৈরি হবে সেই লোহা আগুনে পোড়াতে আমি বাধা দিলাম না, বাধা দিলাম না। ইনসানিয়ত 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 ভুল হয়ে যায় না আলিবর দেই, তার ইনসানিয়ত তাকে বলে আলিবর দেই, তুমি সামান্য সৈনিক থেকে আজকে বাংলার নবাবের প্রধান সিপাহ সালার, কিন্তু এইখানে চমকে থাকলে তোমার চলবে না, তোমাকে আরো উপরে উঠতে হবে, তোমাকে দখল করতে হবে বাংলার মসনদ, তার জন্য ছলে বলে কৌশলে শেজাদি জিন্নাতুন নেশাকে তোমাকে জয় করতেই হবে, পথের কাঁটায় সুজাউদ্দিন দিন তাকে আমি মুর্শিদাবাদ থেকে তাড়িয়ে দেব, দরকার হলে এই দুনিয়া থেকে। আবু কলাস, আপনার বান্দা, আমার কাজ ঠিকঠিক মতো করছিস তো বান্দা? হারেমের কোথায় কি হচ্ছে সব কিছু তোর কিন্তু নখদর্পণে থাকা চাই, থাকবে, নবাব কাকে কি বলছেন সব কথা জানা চাই, তোরই কোশিশে তুই ইনাম পাবি রে বান্দা, ইনাম জরুর, তুই হবি বাংলার আখেরি নবাব আলিবর্দীর প্রধান দেহরক্ষী। এখন নয় রে, আরো অনেক পরে, আসমানে সবে মাত্র মেঘ জমিয়েছি, ঝড় উঠতে এখনো অনেক অনেক বাকি। ধরে আছিস তুই কে? সাদি, তোমার কলিজার খুন না, তুই খরসঈদ খান। মুর্শিদ খান? হ্যাঁ, আজ থেকে তুই নবাব মুর্শিদ কুলি খার ভাই, খরসঈদ কুলি খান। মগর খেতিওলা সাদির হাতের এই দাগ মুছবে? তাকে হিম্মত খতম করে দিয়ে। নেই ভাইয়া, আখের সামনে অত্যাচারের পাহাড় তুলে ধরে। ভাইয়া কই আয়, বিদ্রোহী ভুবন রায়। হুকুমত মে হাজির সাহাপনা। জিন্নিটার কসুর কি বাপজান? সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আমি তাকে চাবুক মারব বাপজান। জিন্নাত থামো, জানো বাপজান ওই হিন্দু ঔরত দেবীকে চাবুক মেরে হাতে আমার বড্ড চলে গেল, চলে গেল আমার সর্বশরীর চলে গেল। মৃত্যু তুমি এসো, এই শোন, তুমি আমাকে মৃত্যু দাও। মৌতের আগে ওরা ভগবানকে ডাকে, আর জীবন্ত বান্দা নেগার তার খোদাকে ডাকবার সময় পায় না। মোহাম্মদ জান জাপনা, নেগারকে চাবুক মারো। আজ থেকে আমিও হব তোমার মতো অত্যাচারী, আজ থেকে আমিও হব তোমার মতো রক্ত পিয়াসী নর রাক্ষস। এই কথা তোমার মুখে তুমি ভুলে যাচ্ছ সাদি, তুমি কে? হ্যাঁ ভুলে গেছি, আর তুমি আমাকে ভুলিয়ে দিলে, এখন শুধু আমি ইনসান থেকে মুসলমান, দিলে শুধু হিংসা কলিজার খুনের লালচ পোকার দংশন, আর আমি সাদি, আজ থেকে আমি খুরশিদ কুলি খান, নয়া দুনিয়ার নয়া বেঈমান, খুরশিদ কুলি খান। আবাদ আবাদ বাংলায় শুধু পাক ইসলামের আবাদ, মগর কাজা 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 হয়ে গেছে আমার নামাজ। জিন্দা পীর নবাব মুর্শিদ কুলি খান, কোথায় আপনি আবাদ করবেন আপনার পবিত্র ইসলামের? শ্মশানে কবরে হাজার হাজার মানুষের কান্নার রক্তের অভিশাপের মাঝখানে কি প্রতিষ্ঠা করবেন আপনার জিন্দা পীরের দরগাহ? খামোশ বেশরমিলি। জাহাপনার যোগ্যা কন্যা সাজারি জিন্নাত উন্নিশা, একবার কাঁদতে পারো কি? খবরদার শয়তানি! ও তো শাসন, সোহাগ কোথায়? দুশমনকে সোহাগ? তাহলে মিথ্যা আপনাদের হাদিসের কথা। হযরত মুহাম্মদ যে আটার বস্তা কাঁধে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য বিলিয়ে বেড়াতেন সে কথাও সত্যি নয়? জরুর সত্যি। তাহলে তাকে মানেন, তার মত মানেন না কেন? চুপ করো, স্বয়ং জাহাপনার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোমার সাহস হলো? কেন হবে না,
আমি তো সত্য ধর্মের কথাই জানতে চাইছি। বলুন ইসলাম ধর্ম কাকে বলে? মানুষকে হত্যা করাই বুঝি ধর্ম? মানুষকে ধর্মচ্যুত করাই বুঝি ধর্ম? ধর্মে যদি মানুষকে ভালোবাসার মন্ত্র না থাকে, সহনশীলতা না থাকে, তাহলে সে ধর্ম কি? তোমার মুখে ধর্মের সমালোচনা শুনতে চাই না শয়তানি। ইসলাম ধর্ম মহান ধর্ম। না না বাব মুর্শিদ কুলি খা, হাজারটা মুর্শিদ কুলি, লক্ষজন হাজি মোল্লা সারাপ সে ধর্মকে মহান করতে পারবে না যে ধর্ম মানুষকে না খাইয়ে মারে। মিথ্যা কথা। না মিথ্যা কথা নয়। আপনি জানেন আমি আপনার জেনানা হাজতে কাল থেকে এক বিন্দু জল পর্যন্ত পাইনি। চেয়েছিলে? অনেকবার খিদে পেট পুড়ে গেছে, তেষ্টায় বুক শুকিয়ে গেছে, জোর হাত করে খাদ্য পানীয় চেয়েছি, বিনিময়ে পেয়েছি চাবুক, থুতু, ঘৃণার পদাঘাত। আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে পারতেন বাবা হয়ে মেয়েকে এই শাস্তি দিতে? দেবী, ধর্ম কি আপনার হৃদয় থেকে পিতৃত্ব কেড়ে নিয়েছে বঙ্গেশ্বর, মনুষ্যত্ব মুছে দিয়েছে? আমি শুধু আপনার নামাজ কাজা করেছিলাম, কিন্তু আপনি, আপনি যে লাখো লাখো মানুষের পূজা পুষ্পাঞ্জলি চিরকালের জন্য স্তব্ধ করে দিয়ে তাদের বুকের রক্তে পূজামণ্ডপ ভাসিয়ে দিয়েছেন, তার শাস্তি কে নেবে নবাব মুর্শিদ কুলি খান? আপনার ঈশ্বর। আমি সেই ভয়ঙ্কর অপরাধের শাস্তি আমি নেব। কন্যা? কন্যা কাকে বলছো বাপজান? ও আমাদের দুশমন। না, ও আমার বিদ্রোহিনী কন্যা। বাপজানকে এসেছিল শাসন করতে, বাপজান ভুল করে তার উপর অবিচার করেছে, অত্যাচার করে চাবুক মেরেছে, দোয়া খেয়ে ছড়িয়েছে বেদনার পানি, তাই তার কণ্ঠে শোনা যাচ্ছে আমার একমাত্র পুত্রের জিন্দগির ফরিয়াদ। তোর সঙ্গে কি আমার ছেলের সঙ্গে দেখা হয়েছিল? সে কি তোকে শিখিয়ে দিয়েছে তার বেয়াকব বাপ জানকে এই কথাগুলো বলতে? কাছে আয়, কাছে আয় দেবী। বঙ্গেশ্বর? না বঙ্গেশ্বর নয়, বঙ্গেশ্বর নয়, তুই শুধু সেই কথাটা আমাকে আরেকবার বল কন্যা। আমি যদি সত্যিই আপনার মেয়ে হতাম তাহলে কি পারতেন বাবা হয়ে মেয়ের উপর এই অত্যাচার করতে? করে আমি তোর সন্তান, আমি তোর ছেলে, অবোধ ছেলে যেমন মায়ের উপর মধুর অত্যাচার করে, আমিও তেমনি অত্যাচারে অত্যাচারে তোকে অতিষ্ঠ করে তুলব। তুই তোর দামাল ছেলেকে সামাল দিতে পারবি না মা জান। আপনি কি? আপনি হাদি মোহাম্মদ হাদি, তেরেশা নদীর ধারে দেশা গায়ের খেতওয়ালা কৃষক, গরিব ইমানদার ইনসান। বাপজান, বাপজান, এই তুমি কি বলছো বাপজান? চুপ, আমার খোয়াব ভেঙে দিস না, আমি এখন মুর্শিদ কুলি খান নয়। সসম্মানে বহুত ইজ্জত দিয়ে ওকে দিনাজপুরে পৌঁছে দিয়ে। বঙ্গেশ্বর? হ্যাঁ, এবার আমি বঙ্গেশ্বর, তাই আমার আদেশ, পথে যেতে যেতে গ্রাম গঞ্জ শহর যেখানেই দেখবে জেহাদ যুদ্ধের দুর্গন্ধ, সেখানেই বলবে আজ থেকে জেহাদ যুদ্ধ খতম। হিন্দুরা মুসলমানদের দুশ্মন নয়, দোস্ত, ভাই, ভাইজান। আর এই নবাব মুর্শিদ কুলি কা হুকুম হ্যায়।